এবং অনারেবল ভিউয়ার্স এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়ালে সুস্বাগত। রিচ টু টিচ গণিত শিখন শেখানো ষষ্ঠ শ্রেণীর মুক্তপাঠ অনলাইন কোর্সের মডিউল 3 এর নিবন্ধ 1 এবং 2 সপ্তম পর্ব থেকে আজকের এই আলোচনা থাকছে। মডিউল 3 এ রয়েছে শিখন শেখানো বিষয় ভিত্তিক ধারণা প্রথম পর্ব, প্রথম অধ্যায়ের উপরে আজকের আলোচনাটা হবে। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। শিক্ষা প্রযুক্তি বিষয়ক চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন এবং শেয়ার করার মাধ্যমে বাংলাদেশ সমস্ত শিক্ষকদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিবেন, যাতে সর্বাধিক সংখ্যক শিক্ষক এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হয়। মডিউল 3 নিবন্ধ 1 এ যেটি রয়েছে অঙ্কপাতন, দেশীয় সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি, আমাদের এই বিষয়গুলো মূলত আমাদের পূর্বের যে বইটি ছিল ষষ্ঠ শ্রেণীর সেই বই থেকে এই বিষয়গুলো রয়েছে। এবং প্রথম যেটি রয়েছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, এবং এই অধ্যায়ে মূলত অঙ্কপাতন কি, স্বাভাবিক সংখ্যা কি, দেশীয় সংখ্যা পঠন রীতিতে কিভাবে সংখ্যা পাঠ করা হয় এবং আন্তর্জাতিক গণনা রীতিতে কিভাবে সংখ্যা পাঠ করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অঙ্কপাতন কি, অঙ্কপাতন হলো কোনো সংখ্যাকে অঙ্ক ব্যবহার করে লেখা, আর এই লেখা রীতিতে 10টি প্রতীক ব্যবহার করা হয়েছে বলে এটি হলো 10 বা 10 গুণত্ব রীতি বলে এটিকে। যেমন 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীক ব্যবহার করা হয়েছে, এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা সার্থক সংখ্যা এবং 0 অপর একটি হচ্ছে 0। এই অঙ্কগুলো ব্যবহার করে যখন আমরা একটি সংখ্যা লেখা হয়, যেমন ধরা যাক সংখ্যাটি 753, তখন সংখ্যাটির প্রতিটি অঙ্ক 2টি মান প্রকাশ করে। এখানে 2টি মানের মধ্যে একটি হচ্ছে স্বকীয় মান এবং একটি হচ্ছে স্থানীয় মান, অর্থাৎ প্রতিটি সংখ্যারই 2টি মান থেকে, একটা হচ্ছে স্বকীয় মান এবং একটা হচ্ছে স্থানীয় মান। স্বকীয় মানটা কি, স্বকীয় মান হচ্ছে সংখ্যাটির নিজস্ব অঙ্কটির নিজস্ব যে মান থাকে সেটি হচ্ছে স্বকীয় মান, আর স্থানীয় মান হচ্ছে স্থান অনুসারে অবস্থান অনুসারে যে মানটি সে পায়। যেমন 753 এই সংখ্যাটি স্বকীয় মান হচ্ছে 3 এর স্বকীয় মান 3, 5 এর স্বকীয় মান 5, 7 এর স্বকীয় মান 7, কিন্তু 3 এর স্থানীয় মান 3 হবে, 5 এর স্থানীয় মান 5 হচ্ছে একক দশক, অতএব 10 5 10 50 স্থানীয় মান হবে এটার, এবং 7 শতক 700 স্থানীয় মান। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে স্বকীয় মান, প্রত্যেকটি সংখ্যার একটা স্বকীয় মান একটা স্থানীয় মান থাকবে প্রত্যেকটি অঙ্কেরই, এবং এই স্বকীয় মানটা হচ্ছে তার নিজস্ব যে মান এবং অবস্থানগত কারণে যে মানটা ধারণ করে বা পায় সেটি হচ্ছে তার স্থানীয় মান। এরপরে দেশীয় সংখ্যা পঠন রীতিটা কি, এখানে একটি সংখ্যা দেওয়া আছে মূলত 456,78,542,500। এখানে আমরা এই সংখ্যাটি কিভাবে লিখবো সেটি এখানে দেখানো হয়েছে। মূলত আমরা গণিতের ক্ষেত্রে আমাদের যেমন প্রথমে একক বা দিক থেকে দশক, ডান দিক থেকে একক দশক শতক, তারপরে যেটা হচ্ছে হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে বিষয়গুলো আছে। এখন হাজারের ঘরে মূলত অযুত এবং হাজার মিলেই হাজার হবে, লক্ষ এবং নিযুত মিলেই লক্ষ হবে। এটি আমরা একটি উদাহরণ দিয়ে যদি বলি, যেমন আমাদের এখানে যেটি রয়েছে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 7, মানে 500, 2000। এখানে হাজারের ঘরে 2 আছে, অযুতের ঘরে 4 আছে, কিন্তু এটাকে আমরা 2000 না বলে অযুত সহ হাজারটা বলতে হবে আর কি, অযুতকে নিয়েই অযুত সহ হবে, তার 42,000 এবং লক্ষ 8 বলা যাবে না, নিযুতকে নিয়ে লক্ষটা হবে এখানে, অর্থাৎ 78 লক্ষ হবে, ঠিক আছে। অর্থাৎ হাজার বলতে গিয়ে অযুতকে সাথে নিয়ে নিতে হবে এবং লক্ষ বলতে গিয়ে নিযুতকে সাথে নিয়ে নিতে হবে, এবং নিযুতের ঘরে মিলে যে সংখ্যাটি হবে সেটি মূলত লক্ষ এবং অযুতের ঘরের মিলে যে সংখ্যাটি হবে সেটি মূলত হাজার। শুদ্ধভাবে পড়তে এবং লিখতে আমরা এটার একটি কমা ব্যবহার করার বিধান রয়েছে, এটি আমরা জানি কমা ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক গণনার পদ্ধতি, এটিতে আমরা যেমন একক দশক বলছি আমাদের দেশীয় রীতিতে, কিন্তু আন্তর্জাতিক রীতিতে মানে একক দশক শতক হাজার পর্যন্ত ঠিক আছে, কিন্তু হাজারের পরে ওখানে হবে
ওখানে যেমন ছিল অযুত লক্ষ নিযুত কোটি, এটার বদলে এখানে হবে মিলিয়ন এবং বিলিয়ন, মানে আন্তর্জাতিক ভাবে এটাকে অযুত লক্ষ নিযুত কোটি আমাদের দেশীয় রীতিতে বলা হয়, কিন্তু আন্তর্জাতিক রীতিতে এই জিনিসগুলো নাই, সেখানে রয়েছে মিলিয়ন এবং বিলিয়ন। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির মধ্যে আমরা একটি সম্পর্ক আমাদের করতে হবে, সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমাদের যেটা ছিল একক, দশক, শতক, হাজার, এরপরে হবে মিলিয়ন এবং বিলিয়ন, এবং মিলিয়ন সর্বাধিক তিন সংখ্যা হবে এবং বিলিয়ন সর্বাধিক সর্বোচ্চ তিন সংখ্যা নিয়ে হবে আর কি। এটি হচ্ছে বিলিয়ন, যেখানে অযুত লক্ষ নিযুত কোটি ছিল সেগুলো উঠে গিয়ে মূলত বিলিয়ন এবং মিলিয়ন হবে, এবং সর্বদা তিনটি সংখ্যা নিয়ে মূলত এটি হয়। এই সংখ্যাটি তিন অঙ্ক পরপর কমা বসেছে, এখানে যে রীতি অনুসরণ করে সংখ্যাটি গণনা করা হলো এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই সংখ্যাটিকে মিলিয়ন, বিলিয়ন, হাজার অনুযায়ী কমা দিয়ে দিয়ে পড়তে হবে এভাবে, যেমন 602 বিলিয়ন, 766 মিলিয়ন, 425 হাজার, 152 যেটাকে বলছি আমরা, 425 হাজার, 152, এটি এইভাবে পড়তে হবে আন্তর্জাতিক রীতিতে এটি পড়তে হবে। এখন এই যে প্রথম অধ্যায়ের যে অঙ্ক আন্তর্জাতিক রীতি, দেশের রীতিতে সংখ্যা লেখা, সংখ্যা পাতন বা অঙ্ক পাতন, এই বিষয়টি আমাদের সেখান শেখানো কার্যক্রম কিভাবে হবে এটি এখন আমাদের মূল ফোকাস। অর্থাৎ শিক্ষক হিসেবে এই পাঠটা আমরা কিভাবে দেবো, আমরা থিওরি জানলাম, এখন এটিকে আমরা শিক্ষার্থীর কাছে কিভাবে উপস্থাপন করবো, সেখান শেখানো কার্যক্রমটা কিভাবে হবে, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্বাভাবিক সংখ্যার অঙ্ক পাতন করতে পারবে এবং দেশীয় আন্তর্জাতিক সংখ্যা পাতন করে পড়তে পারবে, এই দুটি হচ্ছে এই পাঠের বুদ্ধিবৃত্তীয় শিক্ষণফল। এছাড়া একটা আবেগীয় শিক্ষণফল আছে। আমরা যদি কারিকুলামটা একটু দেখে নিই, আমাদের কারিকুলামে এই বিষয়গুলো ডিটেলস আছে। আমাদের এখানে কারিকুলামে এই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ অধ্যায় যে বিষয়টি রয়েছে, এখানে বুদ্ধিবৃত্তীয় যে শিক্ষণফল রয়েছে সেই শিক্ষণফলের মধ্যে এই দুটি শিক্ষণফল রয়েছে, এবং আমাদের আরেকটি শিক্ষণফল রয়েছে সেটা আবেগীয় শিক্ষণফল। ঠিক আছে, আবেগীয় শিক্ষণফল এই তিনটি হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, এই এর আজকের যে পাঠ আছে সেই পাঠের থেকে শিক্ষণফল গুলো নিতে হবে, এবং এই শিক্ষণফল গুলো অর্জন করানোই মূলত আমাদের কাজ। এবং বিষয়বস্তু হচ্ছে স্বাভাবিক সংখ্যা, দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন। এখন এই পাঠ গুলো কিভাবে আমরা দেবো সেইটার একটা ডিরেকশন বা নির্দেশনা এখানে দেওয়া আছে, এবং এই নির্দেশনার আলোকে সেটি পাঠটা দিতে হবে, এবং কিভাবে মূল্যায়ন করতে হবে তারও কিন্তু একটি নির্দেশনা আমাদের কারিকুলামে দেওয়া আছে। আমাদের সবসময় কিন্তু এই কারিকুলামটা ফলো করতে হবে, অর্থাৎ এটির অনুসরণ করেই মূলত আমাদের পাঠ দান করতে হবে। আমরা কারিকুলামটা জেনে নিলাম, এখন আমরা পাঠে যাওয়ার আগে, যে কোনো পাঠে যাওয়ার আগে আমাদের কি প্রথমে কি করতে হবে, পূর্ব জ্ঞান যাচাই করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস নলেজ তার কতটুকু আছে, বিষয়টা ডিসিমিনেট করার পূর্বে শিক্ষার্থীরা আসলে ওই জিনিসটা বোঝার জন্য যে প্রিভিয়াস নলেজ থাকা দরকার সেটি তার আছে কিনা। তাহলে আমরা এই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে, এই বিষয়গুলো পড়াতে গিয়ে অঙ্ক সংখ্যার ধারণা প্রথমে তাকে ব্যাখ্যা করতে বলা যেতে পারে, যে সে অঙ্ক চিনে কিনা, সংখ্যা কি আর অঙ্ক কি মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলা, অঙ্ক পাতন কি, এই সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা, পরিচিত জগতের বিভিন্ন বস্তু সংখ্যা দিয়ে স্থানীয় মানের ধারণা যাচাই করা যেতে পারে, এগুলো হচ্ছে তার পূর্ব নলেজ। সবসময় পাঠদান ক্ষেত্রে আমাদের পাঠদানের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো পাঠের ক্ষেত্রেই আমাদের প্রিভিয়াস নলেজ কে অবশ্যই প্রথমে বুঝে নিতে হবে, জেনে নিতে হবে শিক্ষার্থীর, কারণ আমরা নিউ নলেজ যখনই দিতে যাব সেটা তখনই কার্যকর হবে যদি প্রিভিয়াস নলেজ তার থাকে। কারণ আমরা ভাইগোটস্কি থিওরি থেকে জেনেছি যে নিউ নলেজ ক্রিয়েটস বেজ অন প্রিভিয়াস নলেজ, মানে পূর্ববর্তী জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান হয়। এখন ওই বিষয়টা বোঝার জন্য তার যদি পূর্ববর্তী জ্ঞান যথাযথ না থাকে তাহলে তো নতুন ধারণা দিলে তারা পারবে না, সেই জন্য প্রত্যেকটি পাঠের পূর্বে আমাদের পূর্ব জ্ঞান যাচাই করা মাস্ট। এখন আমরা পাঠটা শুরু করো, পূর্ব জ্ঞান যাচাই করা হয়ে গেছে আমাদের, এখন পাঠদান কার্যক্রমটা শুরু করবো, অর্থাৎ এই বিষয়গুলো আমরা কিভাবে পাঠাবো পড়াবো সেই বিষয়টা আর কি। এখানে আমরা শিক্ষক বোর্ড ব্যবহার করতে পারে, বোর্ডে সংখ্যা কিছু সংখ্যা লিখে দিয়ে স্থানীয় মান নির্ণয় করতে বলতে পারে, বোর্ডে কিছু সংখ্যা লিখে দিয়ে সেগুলো কমা ব্যবহার করে কথা লিখতে বলতে পারেন, দলীয় কাজের ক্ষেত্রে শিক্ষকদের কয়েকটি দলে ভাগ করে প্রতি দল থেকে একটি করে সংখ্যা দিয়ে সেটি স্থানীয় মান আন্তর্জাতিক পদ্ধতি লিখতে বলতে পারেন। অর্থাৎ পাঠদান করার যে প্রচলিত কার্যক্রম গুলো আছে তার কিছু এখানে উদাহরণ দিয়ে বলে দেওয়া হয়েছে। কি উপকরণ লাগতে পারে, এখানে ছক ব্যবহার করে গল্পের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে, সেটা সেক্ষেত্রে শিক্ষক পূর্বে ছক একে আনতে পারে, বোর্ড ব্যবহার করতে পারে, শ্রেণীকক্ষ কিংবা আশেপাশে আছে এমন উপকরণ ব্যবহার করা যেতে পারে, যেমন হতে পারে সিমের বিসি
টুথপিক বা ম্যাচের কাঠি, এই যে বিষয়গুলা গণনার ক্ষেত্রে কাঠি ব্যবহার করা যেতে পারে, বোর্ড খাতা কলম এগুলো তো লাগবেই, পাঠ সংশ্লিষ্ট কোনো ভিডিও ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ সেটি সম্পূর্ণ হতে পারে অংশ বিশেষ শিক্ষক ব্যাখ্যা করতে, এগুলো হচ্ছে উপকরণ। অর্থাৎ একটি পাঠ দিতে গিয়ে আমাদের যে মেটেরিয়ালস যেগুলো লাগবে সেইগুলা কি হবে এই পাঠের ক্ষেত্রে সেটি কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা পাঠ দান হয়ে গেল, আমাদের উপকরণ ব্যবহার করে পাঠদান করার আমাদের হয়ে গেল। এ পর্যায়ে শিক্ষক মূল্যায়ন করবে, পাঠের মূল্যায়নে যেতে হবে আমাদেরকে, অর্থাৎ পাঠটা শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে বা তাদের বোঝার জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা সেটি আমরা মূল্যায়ন করে মূলত বুঝতে পারবো। মূল্যায়ন শিক্ষক কিভাবে করবেন, মূল্যায়ন করার বিভিন্ন মাধ্যম আছে, বাড়ির কাজ দিয়ে করতে পারে, শ্রেণীতে কাজ দিয়ে করতে পারে, বলতে দিয়ে, লিখতে দিয়ে, শ্রেণী অভিকার মাধ্যমে হতে পারে, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে মূলত একক ভাবে হতে পারে, দলীয় ভাবে হতে পারে মূল্যায়নটা। মূল্যায়ন করে শিক্ষক বুঝবেন তার শিক্ষার্থীরা কতটুকু বিষয়টা বুঝতে পেরেছে, যদি শিক্ষক বুঝেন যে সকল শিক্ষার্থী বুঝতে পেরেছে তাহলে তিনি পাঠদানটা উত্তম হয়েছে, আর যদি দেখা যায় কিছু সংখ্যক শিক্ষার্থী বুঝতে পারেনি তবে তাদের জন্য নিরাময়মূলক ব্যবস্থা শিক্ষক গ্রহণ করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের নিবন্ধ একের শেষে যে তিনটি কুইজ রয়েছে, সেই কুইজ তিনটি হচ্ছে, প্রশ্ন এক, আন্তর্জাতিক গণনা পদ্ধতি অনুসারে এত সংখ্যাটিকে কিভাবে পড়া হবে। এখানে মূলত আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি বলছিলাম আমরা, বিলিয়ন মিলিয়ন সেটা, তাই না? তাহলে এখানে হবে মূলত তিন, কি হবে, 3,156,489,083 এটি মূলত এভাবে পড়তে হবে। আমরা পরে চলে যাচ্ছি পরের কোশ্চেনে, দেশীয় সংখ্যা পঠন রীতিতে 10,34,212 অঙ্কে লিখলে কি হবে, উত্তর হবে লাস্টেরটা 10,34,212, এটাই হচ্ছে 10,34,212। আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেন, পরের কোশ্চেনটি রয়েছে 1240 সংখ্যাটিতে 4-এর স্বকীয় মান কত, স্বকীয় মানে হচ্ছে নিজস্ব, তার তাহলে 4-এর নিজস্ব মান তো 4 হবে, ঠিক আছে, 4-এর স্বকীয় মান কত হবে, 4। আমরা চলে যাচ্ছি আমাদের পরের নিবন্ধ, নিবন্ধ যেটি 2 মডিউল 3-এর, সেটিতে মূলত দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্কটা এইটি মূলত এখানে ব্যাখ্যা করা হবে। এবং এই অধ্যায়ের তে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক গণনার পার্থক্য, রীতির পার্থক্য কি সেটি, দেশীয় রীতিতে লেখা সংখ্যাকে আন্তর্জাতিক রীতিকে কিভাবে পাঠ করব, আন্তর্জাতিক রীতিতে লেখা সংখ্যাকে দেশীয় রীতিতে, অর্থাৎ দেশীয় থেকে আন্তর্জাতিক, আন্তর্জাতিক থেকে দেশীয়তে কিভাবে পরিবর্তন করে আমরা করতে পারবো, দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির সম্পর্ক ব্যবহার করে সংখ্যাকে কিভাবে অঙ্কে লেখা যায়, এইটি মূলত এখানে আলোচনার বিষয় থাকবে। এবং বিষয়ভিত্তিক আলোচনা যেটা আমরা আগেই বলেছি যে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা দেশীয় পদ্ধতিতে যেভাবে, দেশীয় রীতিতে যেভাবে সংখ্যা গণনা করে থাকি তার একটি ছক এখানে দেওয়া হয়েছে। এবং আন্তর্জাতিক ভাবে এটিকে যদি আমরা বলতে চাই তাহলে মূলত এখানে আমাদের একক, দশক, শতক যেটি রয়েছে সেটি ঠিক থাকবে, একক, দশক, শতক ঠিক থাকবে। হাজারের ঘরে আমাদের তিনটি হবে সবসময়, তিন সংখ্যা তিনটি থাকবে, মিলিয়নের ঘরে হাজারের থাকবে তিনটি, এবং এরপরে মিলিয়নে তিনটি এবং বিলিয়নেও তিনটি, তাহলে এই সংখ্যাটিকে আমরা কত বলতে পারবো, এখানে মূলত 23, এখানে একটি সংখ্যা থাকতে পারতো, তাহলে তো এক, যদি এক থাকতো এখানে তাহলে তো 123 বিলিয়ন, 933 মিলিয়ন, 647,000, 315 যেটাকে আমরা বলছি, এভাবে আমরা পড়তাম এটাকে আন্তর্জাতিক রীতিতে এই শক্তি ভাবে পড়া যায়। এখন মূলত আমরা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে সম্পর্কটা কি, আমরা দেশীয় রীতিতে কি বলেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এবং আন্তর্জাতিক রীতিতে বলেছি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এখন একক, দশক, শতক এই যে যে বিষয়গুলো রয়েছে এটি আন্তর্জাতিক পদ্ধতি, দেশীয় পদ্ধতি একই, ঠিক আছে। আর আমরা যেটাকে হাজার বলছিলাম, হাজার সবসময় অযুতকে নিয়ে হাজার হবে সেই কথাটা আমরা বলেছিলাম দেশীয় রীতিতে, আর এখানে এটির মধ্যে কিন্তু লক্ষ্য চলে আসবে, অর্থাৎ তিনটি যেহেতু বলছি আমরা, একক, তিনটা ঘর থাকবে এখানে, অর্থাৎ হাজারের ঘরে হবে তিনটি সংখ্যা, এখানে তিনটি সংখ্যা মিলে হবে হাজার, তারপরে আবার তিনটি মিলে হবে মিলিয়ন অর্থাৎ নিযুত, এবং এর সাথে যদি আরো থাকতো সেগুলা, এবং আরো তিনটি মিলে হবে বিলিয়ন, অর্থাৎ এখানে একাধিক ঘর থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে এটি মূলত আন্তর্জাতিক রীতি এবং দেশীয় রীতির মধ্যে সম্পর্ক,
এই যে বেসিক যে বিষয়গুলো, এটি শিক্ষার্থীদের কিন্তু ভালো করে বোঝাতে হবে। কারণ বেসিক যদি না বুঝে সবসময় আমাদের ক্লাসে শ্রেণীতে বেসিকের উপর জোর দিতে হবে। বেসিকটা ডেভেলপ হলে শিক্ষার্থীরা যে কোনো জিনিস কিন্তু ভালো পারে। ঠিক একইভাবে এই পিরিয়ডেরও যে আমাদের শিখন ফল রয়েছে আমাদের কারিকুলামে, সেটি এখানে দেওয়া রয়েছে। এখানে দুইটি শিখন ফল, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং আবেগীয়, এই দুই ধরনের শিখন ফল এখানে রয়েছে। এবং সেই শেখান শেখানো নির্দেশনা রয়েছে এবং মূল্যায়ন কিভাবে করা হবে সেই বিষয়গুলো মূলত এখানে দেওয়া রয়েছে। আমরা আমাদের এই যে পাঠ অর্থাৎ দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি মধ্যে যে সম্পর্কটা, এই পাঠটি আমরা কিভাবে ক্লাসে দিব, শেখান শেখানো কার্যাবলী, টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসটা কেমন হবে, এটা তার জন্য প্রথমেই আমাদের পূর্বজ্ঞান যাচাই করে নিতে হবে। পূর্বজ্ঞান যাচাই করার জন্য এখানে আসলে শিক্ষার্থীদের দেশীয় এবং আন্তর্জাতিক গণনীতির পার্থক্য তারা জানে কিনা এটি জিজ্ঞেস করতে পারি আমরা। শিক্ষার্থীদের পরিচিত জগতের বিভিন্ন বস্তুর সংখ্যা দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক গণনীতির ধারণা যাচাই করে নেওয়া যেতে পারে। যেহেতু পূর্বের পাঠে এই বিষয়গুলো শেখানো হয়েছে, সেই জন্য আমাদের পূর্বের পাঠকে এটার সাথে রিলেট করে দিতে হবে। একজন ভালো শিক্ষক সবসময় গল্পের মাধ্যমে, পূর্ববর্তী পাঠের মাধ্যমে তার রিয়েল লাইফের সাথে রিলেট করে যখনই পড়ানো হয়, তখন কিন্তু শিক্ষার্থীরা বিষয়টা সহজে বুঝতে পারে। অর্থাৎ রিলেট করে দেওয়া, কোন জায়গায় যেন এটা পড়ানো হয়েছিল ওই জায়গাগুলোর সাথে রিলেট করে দিতে হবে সবসময় আমাদের। এভাবে পূর্বজ্ঞান যাচাই করলাম আমরা। তারপরে আমরা পূর্বজ্ঞান যাচাই করার পরে আমরা পাঠদানে চলে যাব, অর্থাৎ আমাদের শিখন শেখানো কার্যক্রম বা টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসটা শুরু হবে। এখন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস করতে গিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল বেশ কিছু কাজ শ্রেণীতে করতে হয়, সেটি আমরা এখানে বলা হয় না। এখানে কিছু পয়েন্ট আকারে কিছু কথা বলা হয়েছে, যে আমরা বোর্ডে কিছু সংখ্যা লিখতে দিয়ে সেগুলি কমা ব্যবহার করে লিখতে দিতে পারি ছাত্রদেরকে। দলীয় কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে প্রতি দলে একটি সংখ্যা দিয়ে সেটি স্থানীয় মান আন্তর্জাতিক পদ্ধতি লিখতে বলতে পারি। এবং এ বিষয়ে আলোচনার ক্ষেত্রে শিক্ষক সাধারণত বড় অঙ্কের টাকার হিসাব বোঝানোর সূত্র ধরে এই ধারণা অবতারণ করতে পারে, অর্থাৎ মিলিয়ন বিলিয়ন। আমরা এইটা সাধারণত অনেক সময় বাজেট ঘোষণা করা হয়, বা এত কোটি, এত মিলিয়ন, এত বিলিয়ন, এই যে বিষয়গুলো সংবাদপত্রে অনেক সময় থাকে সেই উদাহরণগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অথবা আমাদের পদ্মা সেতু তৈরিতে মোট কত বিলিয়ন টাকা ব্যয় হয়েছে, এরকম আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ বাস্তব উদাহরণকে আমাদের কাজে লাগাইতে হবে। এরপরে এই এইভাবে আমাদের বিষয়গুলো শ্রেণীতে উপস্থাপন করতে হবে, বোর্ড ব্যবহার করতে হবে, দলে কাজ দিতে হবে, এককভাবে কাজ দিতে হবে, তারপর ধারণা পরিষ্কার হয়েছে কিনা সেটি আবার রিভিউ করতে হবে। এবং এই কাজ, এই যে পড়ানোর যে বিষয়টি, এটি করতে গিয়ে মূলত শিক্ষা উপকরণ কি লাগবে সেটি এখানে বলা হয়েছে। একটি গল্পের মাধ্যমে হতে পারে, ছক একে শিক্ষক আনতে পারেন বা বোর্ডে ছক আঁকতে পারেন, এবং শ্রেণীকক্ষ কিংবা আশেপাশে পাওয়া যায় সহজলভ্য উপকরণ যেগুলো সেগুলো ব্যবহার করতে পারেন, খাতা কলম ব্যবহার করতে পারেন, এবং পাঠ সংশ্লিষ্ট কোনো ভিডিও যেহেতু প্রযুক্তি ব্যবহার করে সেটি করা যেতে পারে। এভাবে আমরা এইসব উপকরণ ব্যবহার করতে পারি। এবং পাঠ শেষে আমরা অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে, কারণ পাঠ যে আমরা দিয়েছি আমাদের পাঠটা কতটুকু ফলপ্রসূ হয়েছে, ইফেক্টিভ হয়েছে, কতটুকু আমাদের শিক্ষার্থীরা শিখতে পেরেছে, তাদের শিখন অগ্রগতি কতটুকু হয়েছে, এটি যাচাই করার জন্যই মূলত পাঠের ইভ্যালুয়েশন করতে হবে। এবং প্রতিটি পাঠের একটা অংশ হচ্ছে এই মূল্যায়ন। মূল্যায়ন করার জন্য আমরা কোনো একটি অনুশীলন করার পর আরেকটি কাজ দিতে পারি, সেটা একক হতে পারে, দলে হতে পারে, অর্থাৎ মূল্যায়ন একক ভাবে হতে পারে, দলে হতে পারে, কাজ দিয়ে করতে পারি আমরা, বোর্ডে অঙ্ক করতে দিয়ে করতে পারি। তারপরে আমরা ছক উপস্থাপন করার সময় শিক্ষার্থীদের উপস্থাপন কৌশল তারা পারে কিনা সেটি মূল্যায়ন করতে পারি। এরপর শ্রেণী অভিক্ষা হতে পারে, আমরা শ্রেণীতে অভিক্ষা নিতে পারি। তারপর বাড়ির কাজ, বাড়ির কাজ দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় একটি বিষয় মনে রাখতে হবে, যে জিনিসগুলো তাদের শেখানো হয়েছে শ্রেণীতে সেইটার উপর ভিত্তি করেই বাড়ির কাজ হবে, বরং সেখানে আরো কিছু নতুন অ্যাড হতে পারে যেটা তাদের চিন্তার খোরাক যোগাবে, এই ধরনের কিছু কাজ আমরা অ্যাড করতে পারবো। নির্ধারিত মানদণ্ডের সাহায্যে দলগত কাজ অর্থাৎ দলীয় মূল্যায়ন যাকে আমরা বলছি, এভাবে আমরা মূল্যায়ন করব পাঠটা। এবং এই নিবন্ধ দুইয়ের শেষে যে তিনটি কুইজ দেওয়া আছে সেই কুইজ তিনটি আমি এখন আলোচনা করে দিচ্ছি। প্রশ্ন একে যেটি আছে, শিক্ষাক্রম এ অধ্যায়ে মূল্যায়ন নির্দেশনায় যে নির্দেশনাটি দেওয়া নেই, অর্থাৎ মূল্যায়নের জন্য অনেকগুলো নির্দেশনা দেওয়া ছিল আমাদের কারিকুলামে, যেটা আমরা দেখেছিলাম ছক আকারে, সেখানে কিন্তু যেটি নাই সেটি হচ্ছে শিক্ষার্থীকে ডেকে পড়া ধরবেন, এরকম কোনো কথা আমাদের মূল্যায়নের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া নেই। প্রশ্ন দুইতে যেটা ছিল, 12,393,36,47,315, এটিকে আন্তর্জাতিক
সংখ্যা পঠন রীতিতে কমা ব্যবহার করে লিখলে কত হবে? এটি হবে মূলত 123,633,647,315, অর্থাৎ বিলিয়ন মিলিয়ন হাজার যেটাকে আমরা বলছি সেটি হবে। এবং প্রশ্ন 3, বিশাল অঙ্কের সংখ্যা গণনা বাস্তব জীবনে উদাহরণ কোনটি হতে পারে? পদ্মা সেতু নির্মাণ, বাবা মায়ের মোবাইল নাম্বার, কোভিড-19 ভ্যাকসিন আমদানি করা, উপরের সবগুলো হবে। এটি উত্তর হবে উপরের সবগুলো। এই ছিল আমাদের মূলত মডিউল 3-এর নিবন্ধ 1 এবং 2। কৃতজ্ঞতা স্বীকার করছি মুক্ত পাঠ, থ্যাংক ইউ, থ্যাংকস টু অল, বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট এবং আইসিটি লার্নিং ফর স্টুডেন্টস। এই ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে আমাদের সাথে যুক্ত হবেন এবং এই কোর্স সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আমাদের একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, এটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আশা করছি এই টিউটোরিয়ালগুলোর মধ্য দিয়ে আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনার একটি শেয়ার অনেক শিক্ষকের কাছে পৌঁছে যেতে পারে। আবারও ছোট্ট অনুরোধ করছি, আপনারা সবাই শেয়ার করে সকল শিক্ষকদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।